मैं कौन हूँ, कौन नहीं। बॉलीवुड बादशाह शाहरुख खान की आलोचित सिनेमा जवाने देखा जाबे नतून नायिका संजीता भट्टाचार्य के। দিল্লিতে বসবাস করা এই অভিনেত্রীর মায়ের বাড়ি বাংলাদেশের ময়মনসিংয়ে। শুধু তাই নয়, তিনি বাংলাও বলতে পারেন অনর্গল। আজকে আমরা সঞ্চিতা ভট্টাচার্যের গল্পই শুনব। ২০২১ সালের আগস্ট মাস, সারা পৃথিবীতে তখন করোনা মহামারীর আতঙ্ক। সে সময় ঘরে বসে বিনোদনটাই বেছে নিয়েছিলেন গৃহবন্দী মানুষ। এমন পরিস্থিতিতেই জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পায় ফিলস লাইক ইশক নামে একটি ওয়েব সিরিজ। সে সিরিজেই এক মিষ্টি মেয়ের অভিনয় মনে ধরে গেল কাস্টিং ডিরেক্টর মুকেশ সাবরার। মেয়েটির নাম সঞ্চিতা ভট্টাচার্য। এক মাস পর সঞ্চিতাকে জওয়ান সিনেমায় অডিশনের জন্য ডাক দিলেন মুকেশ সাবরা। ক্যারিয়ারের শুরুতেই এমন বড় সিনেমার কথা শুনে ঘাবড়ে গেল সে। তবে সাহস নিয়ে উপস্থিত হল অডিশন দিতে। তার অভিনয় মুগ্ধ করল মুকেশ সাবরা এবং পরিচালক এটলি কুমারকে। ফলে সুযোগ মিলে গেল জওয়ান সিনেমায় শাহরুখ খান, বিজয় সেতুপাথি, নয়নতারাদের মতো বড় বড় তারকাদের সাথে অভিনয় করার। প্রায় এক বছর ধরে জওয়ান সিনেমায় কাজ করেও সবকিছুই এখনও সঞ্চিতার কাছে স্বপ্নের মতোই মনে হয়। তবে ২২ বছর বয়সী এই অভিনেত্রী কিন্তু নায়িকা নয়, গায়িকা হতে চেয়েছিলেন ছোটবেলায়। সঞ্চিতা ভট্টাচার্যের জন্ম দিল্লিতে হলেও বাবা কলকাতার মানুষ, আর মায়ের বাড়ি বাংলাদেশের ময়মনসিংয়ে। তাই বাড়িতে খাঁটি বাঙালি পরিবেশই পেয়েছিলেন শৈশব থেকে। সঞ্চিতার বাবা অধ্যাপক এবং রবীন্দ্রসঙ্গীতটাও গাইতে পারেন ভীষণ ভালো। তাই ছোটবেলায় তিনিই গানের তালিম দিয়েছিলেন সঞ্চিতাকে। ছুটিতে বাবা মা তাকে ঘুরতে নিয়ে যেতেন শান্তিনিকেতনে। এমন পরিবেশ পেয়েই গানটা শিখে ফেলেছিলেন মন দিয়ে। সঞ্চিতা আমেরিকার বার্কলি কলেজ অব মিউজিকে পড়াশোনা করেছেন সঙ্গীত নিয়ে। সে সময় সুযোগ পেয়েছিলেন অস্কারজয়ী সঙ্গীত পরিচালক এআর রহমানের সাথে কাজ করার। পড়াশোনা শেষ করে ভারতে ফিরে আসেন সঞ্চিতা। কাজ করছিলেন গান নিয়েই। বাবার রবীন্দ্রসঙ্গীত আর মায়ের দেশের বাউল সঙ্গীত নিয়ে বিশেষ আগ্রহ তার। এই দুই সুরের সাথে পাশ্চাত্যের সুর মিশ্রিত করে নতুন কিছু করতে চাইতেন সঞ্চিতা। কিন্তু এর মধ্যে এসে যায় জওয়ান সিনেমায় অভিনয় সুযোগ। এত বড় বড় শিল্পীর সাথে কাজ করে পাল্টে গেছে তার পুরো মনোজগৎ। সঞ্চিতা বলেন, আমি ভীষণই ভাগ্যবতী, শাহরুখ স্যার তো অসামান্য। উনি সেটে থাকা মানেই আমরা সবাই বাড়তি এনার্জি পেয়ে যেতাম। তবে নয়নতারাও অসাধারণ, এত বড় তারকা অথচ ওর থেকে বিনয় আর নম্রতা শিখতে হয়। প্রতিদিন নিজেকে আবিষ্কার করা, কোনো অভিযোগ না করে পরিশ্রম করে যাওয়া, এই শিক্ষাগুলোই জওয়ানের সেট থেকে আমার সবচেয়ে বড় পাওয়া। জওয়ান সিনেমা থেকে পাওয়া শিক্ষা সঞ্চিতা কাজে লাগাতে চান ভবিষ্যতে। তবে শুধু অভিনয় নয়, কাজ করতে চান গান নিয়েও। গান যে তার শৈশবের ভালোবাসা। সিনেমায় এমন চরিত্রে অভিনয় করতে চান যেখানে গানটাও গাইতে পারবেন নিজেই। তবে এখন জওয়ান সিনেমার শেষ মুহূর্তের খুঁটিনাটি নিয়ে ব্যস্ত সঞ্চিতা ভট্টাচার্য। সামনে সময় পেলে কলকাতায় আসবেন, হয়তো সময় পেলে ঘুরে যাবেন মায়ের দেশ ময়মনসিংহ। জওয়ান সুপারহিট হলে সঞ্চিতার বাংলাদেশি ভক্তরা নিশ্চয়ই অপেক্ষা করবেন তার জন্য। জওয়ান সিনেমার অজানা গল্প দেখতে ইন স্ক্রিনে দেওয়া ভিডিওতে ক্লিক করুন, এবং বলিউড সিনেমার এমন আরও অজানা সব গল্প জানতে সাবস্ক্রাইব করুন বাংলা ডায়েরি।